আমি নিজের কথা বলি, আমি বিয়ে করে বাসর ঘরে বইয়ের কাছে আগে ওয়াশ করছি এক ঘন্টা। কয় ঘন্টা? হাসার জন্য না শেখার জন্য বলতেছি, এক ঘন্টা ওয়াশ করছি। প্রথম ওয়াশ হলো যে তুমি যদি আমার বউ হয়ে থাকবে সব পর্দা করা লাগবে। কি করা লাগবে? তার কারণ আমারই যদি বউ ঠিক না হয় সারা দেশে ওয়াশ করে লাভ আছে, কথা বলে লাভ আছে। কিন্তু পর্দা কাকে বলে? শুধু ফ্যাশন আলা বরকা পড়লে হবে না। সূরা নিসার 23 নম্বর আয়াতে লেখা আছে, একটা মহিলা 14 জন পুরুষ ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। কতজন? আরো জোরে। আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সরাসরি কোরআন থেকে বলতেছি, 14 জন ব্যতীত কারোর সঙ্গে দেখা করতে পারবে না। এই 14 জন কারা কারা আপনাকে জানবেন? সান এক মিনিটে বলে দিচ্ছি, এই 14 জনের মধ্যে সর্বপ্রথম বাবার মতো 5 জন। জোরে বলেন, বাবার মতো কয়জন? আরো জোরে। প্রথম হলো নিজের বাবা, তারপরে দুধ বাবা, 3 নম্বর হলো মামা, 4 নম্বর হলো চাচা, আর 5 নম্বর হলো শ্বশুর আব্বা। বাবার মতো কয়জন? নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, আব্বা, এই বাবার মতো 5 জন, তারপরে ভাইয়ের মতো 5 জন। জোরে বলেন, ভাইয়ের মতো কয়জন? আরো জোরে। 1 নম্বর হলো নিজের ভাই, 2 নম্বর হলো দুধ ভাই, 3 নম্বর দাদা, 4 নম্বর নানা, আর 5 নম্বর হলো নাতি। আমি আবারো বলতেছি, নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, এই ভাইয়ের মতো 5 জন, বাবার মতো 5 জন, গেল কতজন? বাকি আছে কতজন? এই 4 জন হলো ছেলের মতো। জোরে বলেন, ছেলের মতো কতজন? 1 নম্বর হলো নিজের ছেলে, 2 নম্বর ভাইয়ের ছেলে, 3 নম্বর বোনের ছেলে, আর 4 নম্বর হলো মেয়ের জামাই জামাতা। বোঝা যায়? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর হলো মেয়ের জামাই জামাতা। এই 14 জন ব্যতীত কারুর সঙ্গে দেখা করা যাবে। আমাদের বউরা কয় কি করে না? এ করে কি করে না? আর বাইরে দেখা করে কি করে না? এই জন্য প্রথম ওয়াশ, এই 14 জন ব্যতীত কারুর সঙ্গে দেখা করা যাবে। 2 নাম্বার ওয়াশ হলো, আমার বাবা মার সাথে তুমি যদি ভালো ব্যবহার করো, আমিও তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করব। কথা বলেন না কেন? আর 3 নাম্বার হলো, স্ত্রীর সঙ্গে শুধু প্রেম ভালোবাসা নয়, হাদিস এসেছে, রসুল বলেছেন, নব দম্পতি ছেলে এবং মেয়ে বিয়ের পরে প্রথম রাতে ঘরেতে যায় যদি উযু করে 2 রাকাত নামাজ পড়ে তাদের জীবন শুরু করে, আল্লাহ সেই পরিবারের মধ্যে জান্নাতের সুদ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জার বিষয় নয় এগুলো জানতে হবে, কথা বলে ঠিক কিনা? আজকে আমরা জানি না স্বামী স্ত্রী ভালোবাসা কাকে বলে। একটা লোক আমাকে এসে বলতেছে, হুজুর না দোয়া করবেন, আমার 2-3টা ছেলে হয়েছে কিন্তু একেবারে কথা শোনে না। আমি বললাম, কথা শোনেন তার ঘটনা কি? তোমরা কি ঠিক আছো? আমাকে বলতো ঠিক থাকবো কেমনে? আমি বলতেছি, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত করতে গেলে যে প্রথমে দোয়া পড়া লাগে, তুমি কি দোয়া জানো? আমাকে বলতেছে, হুজুর ধর ওটা দোয়া পড়ার টাইম বোঝেননি ভাববার কথা। কেরে পাগল, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে যা করবেন সেখানে ইসলামের নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর যতদিন পর্যন্ত পরিবারটা ইসলামিক নিয়মে কায়দায় না হবে ততদিন শান্তি কায়েম হতে পারে? কথা বলেন, পারে। এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? পর্দা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এমন সময় ফাতেমা বলে, বাবা আমি বুঝতে পেরেছি, মা বোনদের জন্য 4টা আমলই জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। এই জন্য আমার জীবনে আমি পর্দা করাকে বাধ্যতামূলক করে নিলাম। রসুল বলে, ফাতেমা রে, তুমি যেহেতু পর্দা করা বাধ্যতামূলক করে নিয়েছো, সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি হবে জান্নাতি নারীদের সর্দারনি। জান্নাতি নারীদের কি? সাথে সাথে ফাতেমা মুসকি মুসকি হাসা শুরু করলো। ও মুসলমান বন্ধুরা, আর বেশিক্ষণ কথা দেব না, মা বোনদের উদ্দেশ্য করে বলি, মা বোনেরা রে মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা মুসকি মুসকি হাসা শুরু করলো। রসুল বলে, ফাতেমা কেন হাসতেছো জানতে চায়? ফাতেমা বলে, বাবা আমি হব জান্নাতি নারীদের সর্দারনি, এই জন্য মুসকি মুসকি হাসতেছি। এমন সময় রসুল বলে, ফাতেমা রে তুমি বলো তো সর্বপ্রথম কে জান্নাতে যাবে? ফাতেমা বলে, বাবা এই পৃথিবীর নিয়ম হলো কোন খেলোয়াড়ের টিম যদি মাঠের মধ্যে ঢোকে প্রথমে অধিনায়ক ঢোকে তারপরে অন্যান্য খেলোয়াড়রা ঢোকে, কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে আমি যেহেতু জান্নাতি নারীদের সর্দারনি, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। এমন সময় রসুল বলে, ফাতেমা তুমি বড় ভুল ভেবেছো, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে না, তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাবে, যেই মহিলার নাম হলো একটা কাঠুরিয়ার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিলা।
আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলছেন, ফাতেমা কি বলছে বলেনি, তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? কোনো মহিলা চায় না, বেটার বউ চায় না যে আমার শাশুড়ি আমার উপরে উঠুক, আবার শাশুড়িও চায় না আমার বেটার বউ আমার উপরে উঠুক, কথা বলেন ঠিক কিনা? তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? হিংসা আছে দেখেই তো একজন ক্ষমতায় আর একজন জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে ফাতেমা তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাবে, মহিলাটার নাম হলো জামিলা, জোরে বলেন নাম কি? জামিলা। আরো জোরে জামিলা। ফাতেমা বলে বাবা আমি হব জান্নাতি নারীদের সর্দার, নেই আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে জানতে চাই? এমন সময় রসুল বলে ফাতেমা রে উম্মে জামিলা কেন জান্নাতে যাবে, এটা যদি জানতে চাও উমুক পাহাড়ের পাদদেশে চলে যাও, ওখানে উম্মে জামিলার বাড়ি তুমি তদন্ত করে দেখো, ফাতেমার আগে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে আমাদের জানা দরকার আছে না? এই জন্য ফাতেমা বলে বাবা উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে আমি একটু জানতে চাই। ভাইরা অনেক কষ্ট দিয়েছে, পাঁচটা মিনিট কতগুলো মনোযোগ দিয়ে শুনলেন। রাসূল বলে ফাতেমা রে তুই উম্মে জামিলার বাড়িতে যা, তদন্ত করে দেখ উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে ফাতেমা পরের দিন বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে যাইতে যাইতে চলে গেছেন উম্মে জামিলার বাড়ির দরজায়। উম্মে জামিলার বাড়ির দরজায় গিয়ে ডাকতে বলে জামিলা, ভেতর থেকে জামিলা ডাকতে বলে কে ডাকে? ফাতেমা বলে আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথাটি শোনার সাথে সাথে উম্মে জামিলা অঝর নয়নে কান্না শুরু করেছে। কি করা শুরু করেছে? উম্মে জামিলা যখন কান্না শুরু করলো ফাতেমা ডাকতে বলে জামিলা তুমি কেন কান্না করো জানতে চাই? জামিলা বলে আমার ও নবীর মিয়া ফাতেমা রে আমার জীবনের সবচাইতে বড় চাওয়া হলো আমি একটাবার নবীর মিয়া ফাতেমাকে সরাসরি দেখতে চাই। ফাতেমা বলে জামিলা রে আমাকে যদি সরাসরি দেখতে চাও তোমার কান্না করার দরকার নাই, ঘরের দরজা খুললেই তো তুমি দেখতে পারো। এমন সময় জামিলা বলে বোন আমার ফাতেমা আমি আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবো না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আজকে দয়া করে ফেরত চলে যান, আপনি যদি দেখা করতে চান আগামীকালকে আবার আসবেন, তার কারণ আমার স্বামী সারাদিন জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, কাঠগুলো বিক্রি করে করে বিকেলবেলা বাজার করে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফেরার পরে স্বামী যখন বাড়িতে ফিরবে আমি স্বামীর থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নেব, আপনার সাথে আগামীকালকে দেখা করব, তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। স্বামীর অনুমতি ব্যতীত কারুর সঙ্গে দেখা করি? অপ্রিয় বন্ধুরা রে এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে আস্তে 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 বাড়ির দিকে রওনা করে চলে যায়। রাত্রিবেলা থাকার পরে পরের দিন সকালবেলা আবার বাড়ি থেকে বের হয়ে এই দিন দ্বিতীয় দিনে ফাতেমা যখন বাড়ি থেকে বের হয়েছে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে মা তুমি কোথায় যাও আমি তোমার সঙ্গে যাইতে চাই। এমন সময় ফাতেমা হোসাইনকে সঙ্গে করে নিয়ে উম্মে জামিলার বাড়ির দরজায় যাওয়ার পরে ডাকতে বলে বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে মা এই বাড়িতে কি গতকালকেও তুমি এসেছিলে? বলেন সুবহানাল্লাহ। এই কথাটি যেই বলেছে ভেতর থেকে জামিলা শুনতে পেরেছে, ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা আপনার সঙ্গে ছোট্ট একটা সন্তানের গলা শোনা যায় সন্তানটাকে। এমন সময় ফাতেমা বলে ও বোন আমার জামিলা রে এটা হলো আমার ছোট্ট বাচ্চা হোসাইন। এমন সময় জামিলা বলে বোন আমার ফাতেমা আপনি যদি একা একা দেখা করতে চান তাহলে ঘরের মধ্যে ঢোকেন আপনার সাথে দেখা করব, আর যদি আপনার সন্তানকে সাথে নিয়ে দেখা করতে চান তাহলে আজকের মতো ফেরত চলে যান, তার কারণ হলো আপনি ফেরত যাবার পরে আজকে রাত্রে যখন স্বামী বাড়িতে ফিরবে গতকালকে আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি আজকে রাত্রে হোসাইনের সাথে দেখা করার অনুমতি নেব, দুইটা অনুমতি একত্রিত হওয়ার পরে তারপরে আপনাদের দুজনের সাথে দেখা করব, তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা রে আমি জানি না আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে মা বোনদের দুপায়ে হাত দিয়ে বলি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হলো আর উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? এমন সময় ফাতেমা হোসাইনকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে মা এই মহিলাটা বড় ব্যাধব হয়ে গেছে, মা মহিলাটা বড় ব্যাধব হয়ে গেছে, গতকালকে তুমি এসেছো তোমার সঙ্গে দেখা করেনি আজকে আবার আমাকে
আমার সাথে নিয়ে এসেছো, তারপরেও তোমার সঙ্গে দেখা করলো না। এমন সময় ফাতেমা বলে, হোসাইন রে তুই সাবধান হয়ে যা, একবার তুই যেই কথা বলেছিস দ্বিতীয়বার তোর সেই কথা বলতে পারবে না। তার কারণ হলো তোর নানা বলেছে ওই মহিলাটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। হোসাইন বলে এটা সহ্য করতে পারা যায় না, মেনে নেওয়া যায় না। এই বলে হোসাইন মায়ের হাতটা ধরে ওই নবীর দরজার দিকে যখন দৌড় দিয়েছে, বলেন আল্লাহু আকবার। হোসাইন মায়ের হাতটা ধরে টেনে টেনে নবীর কাছে যাওয়ার পরে বলেন, না না আপনি নাকি বলেছেন ওই বেদব মহিলাটা আমার মায়ের আগে জান্নাতে যাবে, আপনি কথাটা কেন বললেন? না না কথাটা বলি আপনি ঠিক করেন না। রসুল বলে, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারবি না রে, উম্মে জামিলা সর্বপ্রথম জান্নাতে যাবে এটা আমি বলি না, স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছে। কে ঘোষণা করেছে? এখন হোসাইন বলে, না না তাহলে বলেন দেখি কেন সর্বপ্রথম জান্নাতে যাবে জানতে চাই। ও ফাতেমা রে তুই মনোযোগ দিয়ে শুনেনি, উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে এটা যদি জানতে চাস তোর পাঁচ মিনিটের আলোচনা শোনা লাগবে। বলেন কত মিনিট? আরো জোরে বলেন কত মিনিট? আপনারা কি শুনতে চান? কথা বলেন শুনতে চান? রসুল বলে, ফাতেমারে মনোযোগ দিয়ে শুনে নে, গত কয়েক মাস আগে আমার বাড়িতে তিন দিন ধরে না খেয়ে থাকার পরে, বলেন কতদিন? তিন দিন ধরে না খেয়ে থাকার পরে আমি তোর বাড়িতে গিয়েছিলাম, তোর কি মনে পড়ে? ফাতেমা বলে, হ্যাঁ বাবা আমার মনে পড়ে, আপনি তিন দিন ধরে না খেয়ে থাকার পরে পেটের মধ্যে পাথর বেঁধে যখন আমার বাড়িতে চলে গেলেন, আমার কাছে গিয়ে বললেন, ফাতেমা আমি তিন দিন ধরে না খাওয়া, আমার মনের মধ্যেও কষ্ট লেগে গেছে, আমি আপনাকে কোনো খাবার দিতে পারি নাই। তার কারণ হলো আমার বাড়িতেও তিন দিন ধরে না খাওয়া, আমার স্বামীও কিছু খায় নাই, ছোট্ট সন্তান হাসান হোসেন কিছু খায় নাই, আমি আপনাকে খাবার দেবো কোথা থেকে? কিন্তু আপনি হলেন রহমাতাল্লিল আলামিন, আপনি আমার বাড়িতে যাওয়ার পরে মনের মধ্যে কষ্ট লেগে গেছে। আমি চিন্তা করে দেখেছি যে এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত না, ওই বাবাকে আমি না খেয়ে বাড়ি থেকে ফেরত যাইতে দেব না। এই চিন্তা করে আপনি আমাকে বিয়ের সময় যে লাল চাদর দান করেছিলেন, বলেন কি চাদর? আপনি বিয়ের সময় যে লাল চাদরটা দান করেছিলেন, ওই লাল চাদরটা আমি হযরত আলীর হাতে দিয়ে বললাম, আলী এই লাল চাদরটা তুমি বাজারে বিক্রি করে কিছু টাকা নিয়ে এসো, কিছু খাবার কিনে নিয়ে এসো, ওই খাবারটা আমি বাবাকে খাওয়াইতে চাই। এই কথা বলে হযরত আলীকে ফাতেমা যখন লাল চাদর বিক্রি করতে দিল, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, হযরত আলী লাল চাদরটা নেওয়ার পরে রাস্তার মধ্যে যখন রওনা দিছে, ওই বাজারে যাওয়ার সাথে সাথে একটা লোক এসে বলে, আলী ভাই এই লাল চাদরটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই। আলী ডাকতে বলে, পথিকির এই চাদরটা যদি আমার কাছ থেকে ক্রয় করতে চাও তুমি কত টাকা দেবে জানতে চাই? পথিক বলে, আলী রে এই লাল চাদর যদি তুমি বিক্রি করো আমি তোমার লাল চাদরটা 6 টাকা দিয়ে ক্রয় করতে চাই। কয় টাকা? 6 টাকা। হযরত আলী 6 টাকাতে ক্রয় করার বিক্রি করার পরে এই 6 টাকা নিয়ে যখন বাজারের দিকে চলে যায়, কোথায় যায়? বাজারের দিকে যখন যাওয়া শুরু করেছে, এমন সময় পিছন থেকে একটা ফকির ডাকতে বলে, পথিক আলী আমি ফকির হয়ে তোমার কাছে বলি, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার বাড়িতে 7 দিন হলে না খাওয়া। ফকিরের বাড়িতে কতদিন? আর আরির বাড়িতে কতদিন? এমন সময় হযরত আলী চিন্তা করেছেন, আমার বাড়িতে হলো 3 দিন, 3 দিনে আমার বাড়িতে যেই কষ্ট, ফকিরের বাড়িতে 7 দিন, আমার চাইতে মনে হয় বেশি কষ্ট তার বাড়িতে, আমি এখন কি করব বুঝে পাই না। এমন সময় আল্লাহর কোরআন ডাকতে বলে, আলী রে ও আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ধমক দিও না, ফকিরকে ফিরাই দিও না। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছে, এই পৃথিবীতে একটা টাকা যদি কেউ দান করতে পারে ওই 1 টাকা দান করার ওসিলা করে আল্লাহ তাআলা কমপক্ষে এই পৃথিবীতেই তাকে 10 টাকা দিয়ে দেবে। 1 টাকা দিলে কত টাকা? আলী তা কথাটা চিন্তা করে ওই 6 টাকাটা ফকিরকে দান করে দিয়েছে। আমরা কি দিতাম? কথা বলেন, আমরা ফকিরকে বলতাম যে তোর কাছে যা আমাক দিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? অপ্রিয় বন্ধুরা রে,
আর অল্প কিছু কোন কথা বলবো, অনেক হাসাহাসি করেছেন, নাচানাচি করেছেন রে বাবা। আর সর্বশেষ আমুলের নিয়তে আলোচনাটা শুনে যান, ওই আখিরাতের জীবনে কিয়ামত আখিরাতে বড় লাভ হতে পারে। আলী যখন 6 টাকা দান করে দিলেন, 6 টাকা দান করে যখন বাড়ির দিকে ফেরত যায়, এমন সময় একটা পথিক এসে বলে, আলী আমার কাছে একটা উট আছে, উটটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই। আলী বলে, পথিক রে, আমার বাড়িতে 3 দিন ধরে না খাওয়া, টাকা নাই খাবার কেনার মতো, আমি তোমার থেকে উট কিনবো কেমনে, টাকা পয়সা নাই। এমন সময় ওই লোকটা ডাক দে, বলে, আলী রে, এই উটটা আমি তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। কিসে বিক্রি? বাকিতে বিক্রি করতে চাই, আমি এলাকাতে নতুন এসেছি, বাজার ঘাট আমার চেনা নাই, আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব, এটা ক্রয় করে তুমি বাজারে নিয়ে যে বিক্রি করবা, আমার টাকা আমাকে দিয়ে তুমি লাভের টাকা নিয়ে বাড়িতে চলে যাবা। সিস্টেম ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? হযরত আলী তখন ওই উটটা 100 টাকা দিয়ে ক্রয় করার পরে, বলেন কত টাকা? 100 টাকা দিয়ে উটটা ক্রয় করার পরে বাজারের যখন বিক্রি করতে চলে গেছে, সাথে সাথে একটা লোক এসে বলে, আলী রে, এই উটটা আমি তোমার কাছ থেকে ক্রয় করতে চাই। আলী বলে, কত টাকা দেবে জানতে চাই? সঙ্গে সঙ্গে লোকটা বলে, আলী, এই উটটা যদি তুমি আমার কাছে বিক্রি করতে চাও, আমি তোমাকে এই উটটা 160 টাকা দিয়ে ক্রয় করতে চাই। কত টাকা? সঙ্গে সঙ্গে হযরত আলী 160 টাকা দিয়ে উটটা বিক্রি করার পরে, 160 টাকার মধ্যে এই লোকের থেকে কিনেছিল কত টাকা দিয়ে? 100 টাকা দেওয়ার পরে আলীর কাছে থাকে কত টাকা? হযরত আলী দান করছে কত টাকা? 6 টাকা পাইছে কত টাকা? তাহলে 6 টাকা দিয়ে যদি 60 টাকা পাওয়া যায়, তাহলে 1 টাকা দিয়ে কত হয়? 10 টাকা। কথা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবে। আর আলীর জীবনের ভেতরে আল্লাহ তাআলা বাস্তব ঘটনা ঘটায়া দিয়েছে। লিল্লাহে তাকবীর, এমন সময় হযরত আলী ওই 60 টাকা লাভ করার পরে, ভাই সংক্ষিপ্ত করে বলতে তো সময় যেহেতু সংক্ষিপ্ত, 60 টাকা লাভ করার পরে বাজারে যায় 2 বস্তা খাবার কিনেছে। বলেন কত বস্তা? 2 বস্তা খাবার কিনে 2 কাঁধের উপরে নিয়ে যাইতে যাইতে যখন ফাতেমার ঘরের দরজায় চলে যায়, ফাতেমা ঘরের দরজা খুলে অবাক হয়ে গেছে, আমি তোমাকে যেই চাদর বিক্রি করতে দিয়েছি ওটার দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা হবে, আর 10 টাকা দিয়ে তো 2 বস্তা খাবার পাওয়া যাবে না, 2 বস্তা খাবার তুমি কোথায় পাইলে? ফাতেমা বলেন, স্বামী গো, এই 2 বস্তা খাবার কেনার টাকা কোথায় পাইলে? হালাল পথে নাকি হারাম পথে, 1 নম্বর নাকি 2 নম্বর, এই হিসাব না দেওয়া পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা কেমন আদর্শ নিয়েছিল, আলী বড় টেনশনে পড়ে গেল, ফাতেমাকে কেমন করে বুঝাই? আলী ফাতেমার হাতটা ধরে যাইতে যাইতে নবীর দরজায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের ঘটনাটা ফাতেমাকে খুলে বলেন। এমন সময় ফাতেমা কে রাসূল বলে, ফাতেমা রে, এই আলীর প্রতি অবিশ্বাস করিস না রে মা, আল্লাহ তাআলা আলীর জীবনের ভেতরে আজকে একটা পরীক্ষা গ্রহণ করেছে, এই পরীক্ষার মধ্যে হযরত আলী গোল্ডেন প্লাস পাইয়া পাস করেছে। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, বাবা, আমি তোমার কথা শুনতে চাই, এই মেজামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে, অথচ তুমি এই সমস্ত কিসের ঘটনা বলতেছো বুঝি না। রাসূল বলে, ফাতেমারে, অত হল দিল ওসনা রে মা, আর 2 মিনিটের মধ্যে তুই বুঝতে পারবি এই মেজামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। তবে আজকে আলী কি পরীক্ষা দিল জেনে নে, তুই যখন ওই বিয়ের লাল চাদরটা বিক্রি করার জন্য আলীর কাছে দিয়েছিস, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আল্লাহ তারা চিন্তা করেছে যে এই ফাতেমা এত বেশি পর্দা করেছে, ওই ফাতেমার শরীরটাকে কেউ দেখতে পারে না, ওই ফাতেমার বিয়ের চাদর এই দুনিয়ার কোন পর পুরুষে নাড়বে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, জিব্রাইল রে, তুই যারে দৌড়ে দৌড়ে চলে যা, আলীর কাছ থেকে লাল চাদরটা কোরাই করে নিয়ে আয়। রাসূল বলে, ফাতেমা রে, হযরত আলীর কাছে লাল চাদরটা 6 টাকা দিয়ে যেই লোকটা কোরাই করেছে, এই লোকটা কোনো সাধারণ লোক নয়, এই লোক হলো আল্লাহর ফেরেশতা। রাসূল বলে, ফাতেমা রে,
এখানে শেষ নয়, লাল চাদরটা বিক্রি করার পরে 6 টাকা নিয়ে যখন হযরত আলী বাজারের দিকে চলে যায়, আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করেছেন আজকে আলীর জীবনে পরীক্ষা গ্রহণ করবেন। আলীর জীবনে পরীক্ষা গ্রহণ করার জন্য আলীর কাছে ফকির বেশে যেই লোকটা দয়ে ভিক্ষা চাইছে, এই লোকটা দুনিয়ার কোনো ফকির নয়, এই লোক হলো জান্নাতি ফেরেশতা। রসুল বলে ফাতেমা রে এখানে শেষ নয়, হযরত আলী যখন 6 টাকা দান করে দিল পরীক্ষার মধ্যে পাশ করে ফেলল, এমন সময় আল্লাহ তাআলা চিন্তা করেছেন যে আলী পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে, এই আলীকে আমি ফাঁকা হাতে বাড়িতে ফেরত দিতে দেব না, এই জন্য যেই লোকটা হযরত আলীর কাছে উট বিক্রি করতে এসেছিল এবং যেই লোকটা বাজারের মধ্যে উটটা ক্রয় করেছে, এই দুইটা লোক পৃথিবীর কোনো সাধারণ লোক নয়, এই দুইটা লোক হলো জান্নাতে ফেরেশতা, আর ওই উটটা হলো জান্নাতের মেহমান। রাসূল বলে ফাতেমা এখানে শেষ নয়, এই ঘটনাটা আল্লাহ তাআলা কেন ঘটাইলেন জানো? জানো নাকি তোমার? তুমি মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাকবে, বলবে ফেরেশতারা রে তোমরা ওই ফাতেমাকে নিয়ে এসো, ফাতেমাকে জান্নাতের মধ্যে ঢোকাইয়া দাও, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বলবে ও ফেরেশতারা রে ওই জান্নাতের ভেতর থেকে ওই উটটা তোমরা খুঁজে খুঁজে বের করো, যে উটটা হযরত আলী কোরাই করার পরে আবার বিক্রি করেছিল, ওই উটটা খুঁজে এনে উটের পিঠে ফাতেমাকে চড়াইয়া দাও। কিসের পিঠে চড়াইয়া দাও? উটের পিঠে চড়াইয়া দাও। ফাতেমাকে উটের পিঠে চড়ে দেওয়ার পরে উটকে বলা হবে উট তুই জান্নাতের দিকে চলে যা, কিন্তু উটটা হাঁটতে থাকবে না। সুবহানাল্লাহ বলেন, উটটা না হেঁটে যখন দাঁড়িয়ে থাকে ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আপনি তো উটের পিঠে ফাতেমাকে চড়াইতে বললেন কিন্তু উট তো জান্নাতের দিকে যায় না, এই উটটাকে আমরা কেমন ভাবে জান্নাতের দিকে নিয়ে যাব জানতে চায়। আল্লাহ বললে ফেরেশতারা রে উট তো এমনিতেই যাবে না, উটের গলাতে লাগাম লাগাতে হবে। উটের গলায় কি লাগাতে হবে? কিন্তু এই লাগামটা সাধারণ কোনো লাগাম নয়, হযরত আলী যেই ফাতেমার লাল চাদরটা বিক্রি করার জন্য বাজারে গিয়েছিল, আমি জিব্রাইলের মাধ্যমে লাল চাদরটা ক্রয় করে ওই জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি, ওই লাল চাদরটা খুঁজে এনে উটের গলাতে লাগাম লাগায়া দাও। লিল্লাহে তাকবীর। জান্নাত থেকে খোঁজ করে করে ওই লাল চাদরটা আনার পরে যখন উটের গলায় লাগায় দেওয়া হবে, উটকে বলা হবে উট রে তুই জান্নাতের দিকে চলে যা, তারপরে উটটা জান্নাতের দিকে যাইতে চাবে না। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ উট তো জান্নাতের দিকে যায় না, এখন করব কি? আল্লাহ বলবে ফেরেশতারা রে উট তো একা একা যাবে না, উটের একজন লাগাম ধরতে হবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করবে, এক ফেরেশতা বলবে আমি লাগাম ধরবো, অন্য ফেরেশতা বলবে আমি লাগাম ধরবো, আর একজন ফেরেশতা বলবে আমি লাগাম ধরে নিয়ে যাব। আল্লাহ বলবে ফেরেশতারা রে তোমরা প্রতিযোগিতা করে কোনো লাভ হবে না, তোমরা হাসরের ময়দানে খোঁজ করে দেখো ওই কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা কোথায়, ওই জামিলাকে উটের লাগাম ধরায়া দাও। লিল্লাহে তাকবীর। ফেরেশতারা মন খারাপ করে বলবে আল্লাহ আমরা আপনার এত সম্মানিত ফেরেশতা আমাদেরকে বাদ দিয়ে আপনি কেন উম্মে জামিলাকে উটের লাগাম ধরাইয়া দিলেন জানতে চাই? আল্লাহ বললো ফেরেশতারা রে আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, কেন লাগাম ধরবে তোমরা জানো নাকি? এই উম্মে জামিলার স্বামী, এই উম্মে জামিলা এত ভালো ছিল, স্বামীর এত বেশি খেদমত করেছে, স্বামীর এত বেশি মহাব্বত করেছে, এত বেশি হুকুম মেনেছে, ওই স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে কোনোদিন দেখা করেন নাই, ওই স্বামীর আনুগত্যের বাহিরে কোনোদিন কোনো কাজ করেন নাই, এই জামিলার স্ত্রী কাটুরিয়া এক নয় দুই নয় 10 বছর ধরে, জোরে বলেন কত বছর? এই মহিলার স্বামী কাটুরিয়া 10 বছর ধরে গভীর অজনিতে তাহাজ্জতের নামাজ পড়ে আমার কাছে দোয়া করে, একটা মাত্র দোয়া, বলেন কয়টা দোয়া? 10 বছর ধরে গভীর অজনিতে তাহাজ্জতের নামাজের সময় একটা দোয়া করে, দোয়াটা হলো এই আল্লাহ আমার বউ আমাকে এত ভালোবাসে, এত আনুগত্য করে,
এত সেবা করে। আমি স্বামী হয়ে দোয়া করি আমার বউটাকে আপনি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে ঢোকাইয়া দেবে। কে দোয়া করছে? আপনাকে দোয়া করেন? হ্যাঁ, অনেকে মনে মনে বলতেছে হুজুর জীবন শেষ করে দিছে। দোয়া করবেন কেমনে? বইয়েরা সেরা করে, কথা বলেন করে। হযরতে আলী বলেন, আমি মাঝে মধ্যে হঠাৎ করে বালিশের উপরে মাথা দিয়ে রাত্রিবেলা ঘুমাইতাম, ঘুম থেকে উঠে দেখি আমার মাথাটা বালিশের উপরে নাই, ফাতেমার উরুর উপরে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার উরুর উপরে? ফাতেমার উরুর উপরে। ফাতেমা হলো বউ, ফাতেমার উরুর উপরে। ফাতেমাকে জিজ্ঞাসা করে বলি, ফাতেমা রে, আমি তো বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাইলাম, আমার মাথা কেন তোমার উরুর উপরে গেল জানতে যায়? আমার সময় ফাতেমা বলে, স্বামী গো, এই বালিশের উপর আমার বড় হিংসা হয়, এই সাধারণ তুলার একটা বালিশ আপনাকে কি আরাম দিতে পারবে? আপনি আমার স্বামী, আপনার মাথাটা আমার উরুর উপরে রেখে আপনাকে ঘুমাই দিতে চাই, আপনার খেদমত করতে চাই। আলী বলে, ফাতেমা রে, তুমি হবে জান্নাতি নারীদের সর্দার নেই, তুমি আমাকে এত কেন খেদমত করো জানতে চাই? এমন সময় ফাতেমা বলে, আলী গো, আমি জান্নাতি নারীদের সর্দার নেই হয়েছি আল্লাহ রহমতে, আর আমি জান্নাত পেতে চাই আমার স্বামীর খেদমত করে। কি বলছে বুঝতে পারছেন? আমাদের বইরা করে, এ কার কার বউ উরুর উপরে মাথা দিয়ে ঘুম পাচ্ছে দেয়, হাত উঠেন তো দেখি, একজনও নাই। তাহলে চিন্তা করেন এখন পরিবেশটা কি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ রসুল বলেছেন, কোন মহিলা যদি এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, ওই স্বামী সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে আটটা জান্নাতের দরজা খুলে দেবে। তাহলে সন্তুষ্ট থাকা লাগবে কে? স্বামী। স্বামী কে? আর আমাদের বইয়েরা কি বলে? বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে, কথা বলে। এখন বলেন তো, গ্রামের লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তারা মনে আবার ডিউটি করে, কথা বলে। তার কারণে আপনার বইয়ের কি গ্রামের লোকের সাথে দেখা করা জায়েজ আছে? এ জায়েজ আছে। কিছুক্ষণ আগে কি বলছি, কয়জনের সাথে দেখা করা যাবে? আরো জনের কতজন? গ্রামের লোক কি 14 জনের মধ্যে আছে? কথা বলেন, যাদের সাথে তোর দেখা করা জায়েজ নাই তারা তো ভালো কয় কেমনে, কথা বলেন। মন খারাপ করলেন, কষ্ট পাইলেন, আল্লাহ বলে, ফেরেশতারা রে, এর স্বামী 10 বছর ধরে আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে, একদিন গভীর রজনীতে চোখের কোণে জল এনে স্বামী যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে ওই জামিলার স্বামী কাঠুরিয়ার ওই কাঠুরিয়ার দোয়াটা কবুল করেছি। কিন্তু দোয়াটা কবুল করার পরে আমি মনে মনে হেপনাকে অবলম্বন করলাম, ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার নেই, কিন্তু ফাতেমাকে বাদ দিয়ে যদি জামিলাকে প্রথম জান্নাতে ঢুকায় তাহলে ফাতেমার মনে বড় কষ্ট লেগে যাবে, ফাতেমার সম্মানের ঘাটতি হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা হেকমত অবলম্বন করেছি, জামিলাকে লাগামটা ধরাইয়া দাও। এমন সময় জামিলা উটের লাগাম ধরে ধরে জান্নাতের দিকে সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাবে, আর ফাতেমা উটের পিঠে চড়ে চড়ে জান্নাতের দিকে যাবে। তাহলে যে লাগাম ধরে ধরে নিয়ে যায় আর যে উটের পিঠে পিঠে চড়ে যায়, দুইজনের মধ্যে সম্মান কার বেশি? সম্মান কার বেশি? সম্মান হলো যে উটের পিঠে চড়ে আছে, আমি ফাতেমাকে সম্মান দিয়েছি কিন্তু স্বামীর দোয়া কবুল করেছি, জামিলাকে প্রথম জান্নাতে ঢুকাবো, আমি এই জন্য কেমন ভাবে জান্নাতে ঢুকাই দেব? জামিলা লাগাম ধরে ধরে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, ফাতেমা উটের পিঠে পিঠে চড়ে জান্নাতের দিকে যাবে, আর চতুর্পাশে হাজার হাজার ফেরেশতারা আল্লাহর নামে তাকবীর দিতে থাকবে, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহ তাকবীর।
উম্মে জামিলা যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাবে, ফাতেমা উটের পিঠে পিঠে চড়ে চড়ে জান্নাতের দিকে যাবে। এইরকম যাইতে যাইতে উম্মে জামিলার পা সর্বপ্রথম জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আমার মা বোনেরা রে, আপনাদের জন্য এই ঘটনার দ্বারা শিক্ষা হলো, নামাজ রোজা তো সবারই পড়া লাগবে, রাখা লাগবে, কিন্তু ফাতেমা জান্নাতি নারীদের সর্দার মেয়ে হয়েছে বেশি বেশি পর্দা করার কারণে, আর উম্মে জামিলা প্রথম জান্নাতে যাবে স্বামীর খেদমত করার কারণে। এই জন্য চারটা আমল, এক নম্বর নামাজ, দুই নম্বর তিন চার, এই চারটা আমল যদি করতে পারে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজা খুলে দেবে, যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে আমার মায়েরা জান্নাতে যাবে।